আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এই যে ব্ল্যাক সোলজার, এটা কিন্তু আমি প্রাকৃতিক থেকেই সংগ্রহ করছি। এর থেকে কিন্তু মাছিও বানাইছি, এটা আপনাদেরকে দেখাবো। এগুলো কিন্তু আমার ময়লার ট্রে যেটা আছে, ব্রয়লার মুরগির যে খাসার যে ট্রেটা, এটার নিচে এইগুলো এমনি হয়েছে। এগুলো কোথাও থেকে কিনে আনা লাগেনি আমার। দেখেন সব ওই যে কসকেটে যে টেপটা ফেঁসাইছি, ওর ভিতরেই সব লার্ভাগুলো যে বসে আছে। এগুলো আসলে অনেকে কিনে আনেন, এগুলো তো ময়লা থেকেই তৈরি হয়, এগুলো কিনার কোনো প্রয়োজন মনে করেন। আমি তো আসলে ইচ্ছে করলে অনেকগুলো সংগ্রহ করতে পারতাম, কিন্তু আমি অল্প কিছু নিয়ে আপনার মাছি হয় কিনা এতে, এই জন্য পরীক্ষার জন্য আমি অল্প কিছু নিয়ে একটা পাত্রে রাখছি, দেখি কি হয়, মাছি হয় কিনা। আলহামদুলিল্লাহ মাছি হয়েছে। এইগুলো এটা আপনারা দেখতে পাবেন, এটা একটা লাভ কেস বানাইছি ছোট্ট করে পরীক্ষামূলকভাবে। এতে কিন্তু আমি সফল হয়েছি ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে সেই মাছিও দেখাবো। দেখেন এইগুলো লার্ভা কিন্তু আমি সংগ্রহ করে আনছি, ওতে কিন্তু অনেক ছিল, কিন্তু আমি আসলে বেশি সংগ্রহ করি না। এই যে পরীক্ষামূলকের জন্য যদি হয় তাহলে আমি পরবর্তীতে সংগ্রহ করব। এটা আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে কিন্তু কিনে আনেন, কেউ বলে যে বিদেশ থেকে আনছি, অমুক জায়গা থেকে আনছি, এটা তো আমাদের দেশেই হয়। দেখেন এই যে মাছি হয়েছে, একটা ফুটছে, আরও ফুটলে আপনাদের দেখাবো। দেখেন এই যে ব্ল্যাক সোলজার, এটা আমি প্রাকৃতিক থেকেই আসলে সংগ্রহ করছি। সংগ্রহ বলতে আপন ইচ্ছায় হয়েছে, সেটা নিয়ে আমি লাভ কেসের ভিতরে রাখছি। মাছি হয়েছে, দেখেন কত বড় মাছি, ব্ল্যাক সোলজার ফ্লাই একেই বলে। আরও যদি ফোটে তাহলে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্ল্যাক সোলজারের বিষয়ে আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।